দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে আজ মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরও খবর জানাতে গণভবন থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জয়দেব দাস। জয়দেব, মনোনয়ন প্রত্যাশীরা কি বলছেন? ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। আওয়ামী লীগের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে, আজ সকাল 10টায় গণভবনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আর মনোনয়ন প্রত্যাশী যারা রয়েছেন 3,362 জন, যারা মনোনয়ন ফর্ম আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন, তাদের সাথে তিনি কথা বলবেন। আসলে মূলত আওয়ামী লীগ নির্বাচনী কৌশলের অংশ হিসেবে এই মনোনয়ন প্রত্যাশীদেরকে ডেকেছে। গত দুটি নির্বাচনেও আমরা দেখেছি যেটি করেছে, যে মনোনয়ন প্রত্যাশীদের কাছ থেকে মনোনয়নপত্র দলের পক্ষ থেকে যাদেরকে দেয়া হয়েছে তাদের কাছ থেকে একটি লিখিত দলীয় সভাপতি রাখেন, যেটি যে প্রয়োজনে, দলের প্রয়োজনে বা রাজনীতির প্রয়োজনে যদি প্রয়োজন হয় তখন সেটি যেন যে কোনো মুহূর্তে যে কারো মনোনয়নের জন্য প্রত্যাহার করে নিতে পারে দল, সেই প্রস্তুতির অংশ হিসাবে এই মুহূর্তে গণভবনে যারা প্রবেশ করেছেন তাদের কাছ থেকে সেই ফর্মটিতে স্বাক্ষর রাখা হবে, যাতে যে তারা যেন দলের প্রয়োজনে যে কোনো সময় যেন দল নির্বাচন নিয়ে যে কোনো সিদ্ধান্ত নিতে পারে বা প্রার্থী পরিবর্তন করে নতুন প্রার্থী দেওয়ার প্রয়োজন হলে সেই সিদ্ধান্তও নিতে পারে। আমরা সকাল থেকে দেখেছি শুধু 3,362 জন যারা মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন তারাই নয়, এখানে হাজার হাজার মানুষ এই গণভবনের গেটে এসে অবস্থান নিয়েছে। ইতিমধ্যে চন্দ্রিমা উদ্যানের যে সড়কটি, সেই সড়কের যে এক পাশ সেটি বন্ধ করে দিতে হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। তারা এইখানে এই যে হাজার হাজার মানুষের যে ঢল, সেই ঢল সামাল দিতে আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর সদস্যরা হিমশিম খাচ্ছেন। বিভিন্ন স্থান থেকে যারা আসছেন তারা প্রত্যেকে মনোনয়ন পাওয়ার বিষয়ে শতভাগ আশাবাদী এমনটি আমাদেরকে বলছেন। তারা বলছেন যে যিনি বর্তমানে এমপি রয়েছেন তার নেতৃত্বে যে কাজগুলো অসম্পূর্ণ রয়েছে, ডিজিটাল বাংলাদেশের পর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার যে স্বপ্ন, তারা প্রত্যেকেই সেই স্বপ্নের পথে হেঁটে স্মার্ট বাংলাদেশ বাস্তবায়ন করবেন এমন কথাই বলছেন। আবার যারা রানিং এমপি রয়েছেন তারাও বলছেন যে তাদের অসমাপ্ত কাজগুলো তারা সমাপ্ত করতে চান, দলের পক্ষ থেকে তারা মনোনয়ন পেলে শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হতে চান তারা। এক্ষেত্রে আমরা দেখেছি উল্লেখযোগ্য সংখ্যক তরুণ তারা এবার মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছে, তো সেই ক্ষেত্রে নবীন প্রবীণের একটি সমন্বয় হবে দলে এমনটি তারা আশা করছেন। তবে আজ বিকেল 4:30 কেন্দ্রীয় কার্যালয়, আওয়ামী লীগের যেটি কেন্দ্রীয় কার্যালয় 23 বঙ্গবন্ধু এভিনিউতে, সেখান থেকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক 300 আসনে যে আওয়ামী লীগের প্রার্থী, চূড়ান্ত প্রার্থী, তিন দিনের যে টানা বৈঠকে যে চূড়ান্ত বৈঠকে যে চূড়ান্ত করা হয়েছে যে তালিকাটি, সেই তালিকাটি তিনি বিকেল 4:30 23 বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রকাশ করবেন। আরেকটু আমাদের দর্শকদের জন্য জানিয়ে রাখি যে আমরা একটি বিশ্বস্ত সূত্রে আমরা News24 জানতে পেরেছি যে আজ বিকেলে যেটি শরীকদের নিয়ে যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের আরো একটি বৈঠক শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে সন্ধ্যায় গণভবনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই ছিল টিপু আমার কাছে গণভবন থেকে মনোনয়ন সংক্রান্ত সর্বশেষ তথ্য। জয়দেব, আপনাকে ধন্যবাদ। গণভবন থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী জয়দেব দাস।